সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসনা স্টুডিও কিন্তু আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি নজরুল ইসলাম আপনি লিখেছেন শীতকালে জোর করে ওজু ধরে রাখার প্রবণতা লক্ষ্য করা যায় অনেকে তো আসল ও যদি আসা পর্যন্ত সবগুলো সালাত আদায় করে থাকেন এটা কতটুকু সঙ্গত দেখুন শীতকালে অজু জোর করে ধরে রাখার যে প্রবণতা এটি মোটেও ভালো কিছু নয় বরং অজু যদি কখনো চলে যাওয়ার উপক্রম হয় সেটা স্বাভাবিকভাবে আপনার করে তারপরে অজু করে পুনরায় সালাত করা উচিত কারণ ওজুর প্রেশার ও ভঙ্গের প্রেশার এবং বাথরুম টয়লেট কিংবা আপনার পেশাব অথবা বায়ুর যদি প্রেশার থাকে প্রেশার নিয়ে আপনি যদি আদায় করেন অবশ্যই সালাতে মনোযোগ ধরে রাখাটা আপনার জন্য কঠিন হবে এটি আল্লাহর সামনে দাঁড়ানোর যে আদব এবং শিষ্টাচার আছে তার পরিপন্থী এজন্য আমাদেরকে অবশ্যই এ জাতীয় পরিস্থিতিতে অজুর প্রেশার যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওজু ভঙ্গ হোক তারপরে পুনরায় নতুন ওজু করে আমাদেরকে সালাদাই করতে হবে সামান্য একটু শীতের কষ্ট উপেক্ষা করে উজু করার মতো যদি আমাদের ইমান শক্তি না থাকে তাহলে সেক্ষেত্রে এটি খুবই দুঃখজনক একটি বিষয় একজন ইমানদারের জন্য আমরা যখন আল্লাহর কাছে জান্নাত আশা করবে এই অজুর মাধ্যমে তখন সে অজু অবশ্যই যথাযথভাবে হওয়া উচিত নবী সাল্লাহ সাল্লাম এসবাউল উদু করতে আমাদেরকে নির্দেশ করেছেন অর্থাৎ অজুকে পরিপূর্ণ করতে নির্দেশ করেছেন এটি অজুর পূর্ণতার খেলাফ বা পরিপন্থী কাজ অতএব জোর করে উজু ধরে রাখার এই প্রবণতা অবশ্যই নিন্দনীয় এটি স্বাস্থ্যের জন্য কোনো ভালো কিছু নয় নবী সাল্লাম বলেছেন আলা আমি তোমাদেরকে এমন কিছু আমলের কথা কি বলে দিব না যে আমলগুলো তোমাদের গুনাসমূহকে মাফ করে দিবে এবং তোমাদের মর্যাদা মর্থ আল্লাহর কাছে বৃদ্ধি করে দিবে সে আমলগুলো কি নবী সাল্লাম বলেছেন তোমাদের থেকে একটি আমল হলো এস বাগুল উদয় আল আলমাকারি কষ্ট হওয়া সত্ত্বেও উত্তম রূপে অজু করা এবং এক্ষেত্রে কোনো অলসতা না করা বিধায় যদি আপনার বায়ু পেশাব কিংবা মলত্যাগের কোনো প্রেশার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটি করে তারপরে অজু করে সম্পূর্ণ ফ্রেশ এবং পরিচ্ছন্ন অবস্থায় আপনি সালাদ আদায় করবেন ফারহান আপনি লিখেছেন মোজার উপরে মাসের ক্ষেত্রে একদিন এক রাত এবং তিন দিন তিন রাত বলতে কি বোঝায় এটা দ্বারা কি চব্বিশ ঘন্টা উদ্দেশ্য আজ দুপুরে একটা মোজার উপর মাসা শুরু করলাম আগামীকাল দুপুর একটা পর্যন্ত করতে পারবো ফরহান হ্যাঁ আপনি ঠিক ধরতে পেরেছেন চব্বিশ ঘন্টা এখানে বোঝানো হয়েছে এবং আজকে দুপুরে আপনি একটা বাজে মোজা যখন মাসা করা শুরু করবেন তো আগামীকাল দুপুরে একটা আগ পর্যন্ত আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন মোজা না খুলে আপনি মোজার উপরে মাসা করতে পারবেন পাঁও ধোয়ার পরিবর্তে মোজার পরে মাশা করলে অর্থাৎ হাত মোজার উপরে ট্রেনে নিলে আপনার উজু হয়ে যাবে এটি চব্বিশ ঘন্টার জন্য প্রযোজ্য এর মানে হলো যখন শুরু করছেন পরদিন ঠিক ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে আপনার নিজের গন্তব্যে আর যদি আপনি সফরে থাকেন তাহলে সেক্ষেত্রে তিন দিন তিন রাত বা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত এটি ভ্যালিডিটি থাকবে এরপরে প্রশ্ন করেছেন জোবাইর আহমদ আপনি লিখেছেন জন্মসূত্রে বাংলাদেশে বাংলাদেশেই থাকেন এখানে প্রতিষ্ঠান পরিচালনা করছেন বাংলা বলতে লিখতে সক্ষম এরকম একজন ব্যক্তি এক জায়গায় গিয়ে উর্দুতে বয়ান করছেন আরেক জায়গায় তার বক্তব্যের আরেকজন তার বক্তব্যের অনুবাদ করছেন এটাকে কীভাবে দেখেন এটা কি দিনের নামে ধোকাবাজি নয় অবশ্যই এটি দিনের নামে ধোকাবাজি এবং প্রতারণা নবী করিম সাল সাল্লাম বলেছেন মানগা শাফালাইসামিনাজ ব্যক্তি মানুষকে প্রতারণা করে ধোকা দেয় সে আমার উন্মত নয় আল্লাহ মাফ করুন এটা কিভাবে হতে পারে সেটা সত্যি অবাক করা বিষয় যে একজন মানুষ ওয়াজ করবেন মানুষকে সিহা পেশ করবেন তিনি আলোচনা করবেন সেখানে তিনি বিদেশি এমন একটা ভাব ধরে তিনি বাংলাদেশি হয়ে বাংলাদেশে থেকে বাংলা ভাষাভাষী হয়ে তিনি উর্দুতে কথা বলে দোবাসী সহযোগিতা নিয়ে তিনি আলোচনা পেশ করবেন এবং মানুষকে প্রতারিত করবেন যে বিদেশি মেহমান আলোচনা করছেন এটি সন্দেহাতীতভাবে খুবই ঘৃণ্য এবং নিকৃষ্ট একটি কাজ একজন ইমানদার কখনো এই ধরনের ক্যারেক্টার বা এই ধরনের চরিত্রের অধিকারী হতে পারে না সেখানে একজন আলেম একজন ওয়াজ ওয়াজ মাহফিলে বসে এরকম কাজ করবেন সেটি তো কোনো অবস্থাতেই কিনে নেওয়া যেতে পারে না এ ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত সেই মানুষগুলো ওয়াজ মাহফিলে কীভাবে আসে আমরা যারা ওয়াজ মাহফিলের আয়োজন করি তারা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মোত্তাকেই পরহেজগার আল্লাভ মানুষগুলোকে দেখে দেখে দাওয়াত দেওয়ার যে একটা গুরুত্ব আছে সেটি আমরা অনেকখানি ভুলে গেছি যার কারণে আজকে ওয়াজ মাহফিলগুলোতে এরকম অনেক অনভিপ্রেত ঘটনা ঘটছে যা ঘটবার কথা ছিল না আল্লাহর আমাদের সবাইকে এ ধরনের বিষয়ে আরও সতর্ক হওয়ার দায়িত্বশীল হওয়ার তফিক দান করুন এ ধরনের প্রতারণা করে এ ধরনের মানুষ কোনোভাবে ওয়াজ মাহফিলে আলোচনা করার উপযুক্ত হতেই পারে না তিনি ভালো মুসলমান নন ভালো আলেম বা আলোচক হওয়ার প্রশ্নই ওঠে না এটি সত্যি অবাক করার মতো বিষয় যে এই ধরনের প্রতারণা এবং ধোকাবাজি ফিলে মানুষের সাথে হতে পারে আল্লা তালা আমাদেরকে হেফাজত করুন এবং ভালো এবং যোগ্য মানুষগুলোকে আমরা কদর করা আর অযোগ্য মানুষগুলো থেকে দূরে থাকার তফিক দান করুন এরপরে দানেশ মিয়া আপনি লিখেছেন নতুন পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার পর্দার সহ নতুন অনেক বিষয়ের অবতারণা করা হয়েছে যা আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ এবারে আপনার মন্তব্য জানতে চাই ভাই দানেশ মিয়া এ বিষয়ে আমরা অবগত হয়েছি এবং এটা নিয়ে বিস্তারিত আরও স্টাডি আমরা শুরু করেছি ইতিমধ্যে যে বিষয় আমরা যেটুকু আমরা নিশ্চিত হয়েছি তার আলোকে আমরা বলতে পারি যে আমাদের নতুন শিক্ষাবর্ষের যে পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার বলুন পর্দার বিরোধিতা বলুন এখানে আরও অনেক বিষয় অবতারণা করা হয়েছে যা আমাদের ধর্মীয় সম্প্রীতি যেটি বর্তমানে বিরাজমান আছে সেটিকে ধ্বংস করবে নষ্ট করবে আমরা একটু পেছনে যেতে চাই বেশি দিনের আগের কথা নয় সামান্য কিছুকাল আগে কিছুদিন আগেই পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করতে গিয়ে এ ধরনের ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে পারে এবং সাম্প্রদায়িক উস্কানি হতে পারে এ ধরনের প্রশ্ন প্রণয়ন করা হয়েছে সেখানে মুসলিম এবং হিন্দুদেরকে মুখোমুখি করে দেওয়ার একটা এবং নিকৃষ্ট এবং ঘৃণ্য আপনার একটা ষড়যন্ত্রের গন্ধ আমরা পেয়েছি ঠিক পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রেও একই কাজ হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে মুসলমানের চিন্তাধারার প্রতিফলন যদি পাঠ্যপুস্তকে না হয় তাহলে সে পাঠ্যপুস্তক যেটি প্রণয়ন করা হয়েছে এটার বিরুদ্ধে তীব্র তীব্র প্রতিবাদ আমরা জানাই এবং আমরা নিন্দা জানাচ্ছি যারা এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে জড়িত যারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায় সরকারের কাছে আমাদের উদত্ত আহ্বান থাকবে সে লোকগুলোকে খুঁজে বের করে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক এবং এ বিষয়ে আমরা বিস্তারিত কাজ করা শুরু করবো সারা দেশে ওলামাইক্রামের বিষয়ে কাজ করা উচিত সব বিষয়ে আমাদের নীরব থাকার কোনো সুযোগ নেই এই ধরনের বিষয়গুলোতে আমাদেরকে কথা বলতেই হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সন্তানদের ইমান আমল এবং তাদের দিনই চেতনা হেফাজত করুন এবং এদেশে মানুষের যে সংস্কৃতি আছে সে সংস্কৃতি বিরুদ্ধ বিভিন্ন বিষয়ে যে আপনার বইবস্তুকে উপস্থাপন করা হচ্ছে অনেকটা অবান্তর অপ্রাসঙ্গিকভাবে এবং আমাদের শিশুদের মননে নাস্তিক্যবাদ এবং আপনার হিন্দুত্ববাদ কিংবা কোনো কোনো ক্ষেত্রে আপনার অসাম্প্রদায়িক চেতনার নামে তাদেরকে ধর্মহীন করার যে হিন্নহীন এবং ঘৃণ্য ষড়যন্ত্র চলছে এটিকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই পাঠ্যপুস্তকের এ সমস্ত বিতর্কিত বিষয়গুলোকে পরিবর্তন করে নতুন করে পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানাচ্ছি এবং এ বিষয়ে সকলকে চার চার জায়গা থেকে আমরা কথা বলার জন্য মুখ খোলার জন্য ওদাত্ত আহ্বান জানাচ্ছি নুরুদ্দিন আপনি লিখেছেন সৌদি আরবের অনেক জায়গায় সবুজ গাছপালা উঠেছে এর আগে সব এলাকায় গাছপালা দেখা যায়নি অনেক এটাকে কি আমাদের আরামত সাব্যস্ত করেছেন আসলে কি এটা কি আমাদের আলামত এটা কি খারাপ কিছু ইঙ্গিতবাহী এটা নিয়ে আমরা এর আগে কথা বলেছি আলহামদুলিল্লাহ সময় টিভি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেখানে আমরা কথা বলেছি কোনো একটা মাহফিলা প্রশ্ন এসেছে সেখান থেকে আমরা কথা বলেছি সৌদি আরব শুধু নয় সৌদি আরবের পাশাপাশি কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অনেক এলাকাতেই বেশ বেশ প্রচুর পরিমাণে সবুজ গাছপালা এবং ঘাস ইত্যাদি উৎপন্ন হতে দেখা গেছে উপর থেকে তোলা ক্যামেরার ছবিতে দেখা গেছে যে পাহাড়ের খাঁজে ভাজে পাথরের বিভিন্ন আপনার আশেপাশে চিপা ইত্যাদি থেকে আপনার ঘাস গাছপালা এগুলো গজাচ্ছে যা মরুভূমিতে হওয়ার কথা নয় এবং তীব্র বৃষ্টি হয়েছে বেশ ভারী বর্ষণ টানা বর্ষণ হয়েছে এর পরে এ ধরনের পরিস্থিতি দেখা মিলল তো এটি ক্যামতের আলামত কিনা উত্তর হলো যে ক্যামতের আলামত তো এ প্রসঙ্গে আমরা যেটি জানি নবী লাহসালামের বিশিদ্ধ সূত্রবর্ণিত প্রসিদ্ধ একটি হাদিস আছে তিনি বলেছেন যে লাকু মস হাত্তা হাতা তাউদ আর্দুল আর মুরুজম আনহার যতক্ষণ পর্যন্ত মরুভূমির দেশগুলো মরুভূমির অঞ্চলগুলো আপনার সবুজ শ্যামল এবং নদীনালা ইত্যাদি সেখানে মানে প্রবাহিত না হবে বৃষ্টি এবং সবুজ শ্যামল পরিবেশ না হবে ততন পর্যন্ত ক্যামত কায়েম হবে না এখান থেকে বোঝা যায় যে ক্যামতের আগে মরুভূমিতে এ ধরনের পরিবেশ তৈরি হবে এখন এই যে বৃষ্টি হয়েছে এই যে সবুজ দেখা গেছে এটাই কি সেটা নাকি এর পরে আরও কোনো আপনার এরকম দৃশ্যের আপনার সূত্রপাত হবে সেটিকে নবী সাদালাম বুঝিয়েছেন সেটি একমাত্র আল্লাহ তালা ভালো জানান তবে এটি ঠিক যে মরুভূমিতে শ্যামল পরিবেশ তৈরি হওয়া এবং বাদল হতে থাকা এবং নদী নাড়া ইত্যাদি প্রবাহিত হতে থাকা এটি কি আগে ঘটবে এবং সেটিকে আমাদের আলামত শুধু এটি নয় নবী ইলাসালামের বৈশুদ্ধ্যানের আলোকে কি আমাদের আরও অনেক আলামত ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে এমডি আশাফুল ইসলাম আপনি লিখেছেন দুঃখিত আপনার প্রশ্নটি এমডি মুসা আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে ছেঁড়া ফাটা অচল নোট কিছু টাকা কমে বিক্রি করা যায় আবার সাধারণ টাকা দিয়ে একদম নতুন টাকা নিতে হলে কিছু টাকা বেশি দিতে হয় এই দুই পদ্ধতি কি জায়েজ। দেখুন টাকার বিনিময় যখন টাকা নেওয়া হবে তখন সেটা সমান সমান করে বিক্রি করা উচিত যেহেতু এটি স্বর্ণ এবং রূপারই আপনার কাগজের মাত্র। যার কারণে এটা কেনাবাচার সময় কম বেশি করে কেনাবাচা করা যায়জ নয় সেটি সুদে পরিগণিত হবে সমান সমান করে বিক্রি করা উচিত সেটা ছেঁড়া ফাটা হোক বা না হোক আমাদের দেশে প্রচলিত আপনার মার্কেটে দেখা যায় রাস্তাঘাটে ছেঁড়া ফাটা টাকার পরিবর্তে ভালো টাকা দেওয়া হয় সেখানে কম বেশ করে দেওয়া হয় ব্যাঙ্কে এটি যদি ফেরত দেওয়া হয় তাহলে সেখানে সমান সমান দিতে বাধ্য অতএব প্রয়োজন আমরা ব্যাঙ্কে যেয়ে কাজটি করতে পারি যাতে করে আমরা সুদের মধ্যে আমরা মগ্ন না হই এবং যারা এই টাকা ছেঁড়া টাকা এবং নতুন ছেঁড়া টাকার বিনিময় আপনার কম বেশি করে নেওয়ার অর্থাৎ ছেঁড়া টাকা রাখার বা কেনার যে ব্যবসা করেন যারা তাদের জন্য এই ব্যবসাটা এভাবে করা যায় নয় তারা অন্য কোনো পথ পদ্ধতি বের করবেন কিন্তু এই ছেঁড়া টাকা রেখে বিনিময়ে তিনি কম টাকা দিবেন এটা জাহেজ নয় এখন এক্ষেত্রে কম বেশ করাটা সুদ হবে বিধায় এটাকে পরিহার করতে হবে অন্য কোনো উপার্জনের পদ্ধতি বের করতে হবে আর যাদের টাকা ছেঁড়া ফাটা তারা ব্যাঙ্কে স্বর্ণপন্ন হয়ে পরিপূর্ণ টাকা গ্রহণ করবেন মাহুদুর হাসান লিখেছেন কি সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে হতে পারে মহারণা আপনি যে কোনো জিনিসপত্র দিয়ে পরিশোধ করতে পারেন এমনকি আপনি তাকে কাপড় চোপড় মোবাইল ইত্যাদি দিলেন আপনার স্ত্রীকে সেটা আপনি মহানা হিসাবে দিলেন তিনিও যদি সেটা মহানা হিসাবে ধার্য করার পরে সম্মত থাকেন তাতে কোনো অসুবিধা নেই আপনি ঠিক করলেন যে আমি মহরণা ধরুন তোমাকে আমি দশটা শাড়ি দিবো বিশ্বের শাড়ি দিব কিংবা তোমাকে আমি একটা মোবাইল ফোন দিব তিনিও রাজি হলেন এটাই মহড়া তাহলে হতে পারে অথবা মহড়া ধার্য করা হয়েছেন নগদ অর্থই কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে নগদ অর্থের বিপরীতে আপনি স্বর্ণ দিলেন তিনি যদি সেটি গ্রহণ করেন কোনো অসুবিধা নেই এটি মনে হিসেবে গ্রহণযোগ্য হবে সোময়া সাদ্দাম আপনি লিখেছেন নামাজের শেষদায় দোয়া করার নিয়ম কি বাংলায় কী দোয়া করা যাবে নামাজের শেষদায় আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারবো বিশেষ করে আপনার দোয়া আপনার কবুলের একটা গুরুত্বপূর্ণ জায়গা এটি নবিল্লাম বলেছেন আক্রমায় করুন আব্দু মুর্বী হোসাজ বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী থাকে যখন বান্দা সিজদায় থাকে এখন কথা মাতৃভাষায় মায়ের ভাষায় নিজের ভাষা দোয়া করতে পারবেন কিনা ফোকা আহনাফের মত হলো যে এই ক্ষেত্রে আপনি নিজের ভাষায় মাতৃভাষায় দোয়া করবেন না বরং আপনি কোরআন সুমনা বর্ণিত দোয়া আপনি আল্লাহ তালার কাছে নিবেদন করবেন যদিও আরবে ক্রাম এক্ষেত্রে মাতৃভাষায়ও দোয়া করার অনুমোদন দেন মোহাম্মদ মুনতাসির আপনি রেখেছেন এসার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি এখন কী করবো এসার পরে যদি আপনি বীতির নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে ফজল আগ পর্যন্ত ফজল রক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি বীতি পড়তে পারেন কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে দিন হয়ে গেছে অর্থাৎ ফজল রক্ত হয়ে গেছে এরপরে আপনি যদি মনে পড়ে যে বীতির বাদ গেছে তাহলে সেক্ষেত্রে আপনি তখনও সারা সারাদিনের মধ্যে যে কোনো সময় হলেও বীতির পড়ে দেবেন যেহেতু এটি মত অনুযায়ী ওয়াজিব এমডি ইকরামুল হক আপনি লিখছেন আসুন ফাউন্ডেশন অফিসে আপনার ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়েছে অনেকে এটাকে বেদাত শিরিক না যায় হারাম ইত্যাদি বলছেন এরপর আপনার মন্তব্য কী দেখুন এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি খেলাধুলা শারীরিক কসরতের উদ্দেশ্যে এবং মানসিক আপনার রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে এটি জায়জ আছে যদি সেখানে শরিয়ার কোনো সীমানা লঙ্ঘন না হয় ধরুন সেখানে সরাসরি কোড়াতে নিষিদ্ধ কোনো খেলা যদি না হয় যেমন দাবা ইত্যাদি ক্যারাম ইত্যাদি এগুলো তারপর তাস খেলা ইত্যাদি এগুলো যদি না হয় সেই সাথে আপনার এগুলোতে যদি সতর্কতা না হয় পারস্পরিক এক পক্ষ নপক্ষকে কোনো লেনদেন অর্থাৎ জুয়ার আইটেমটা যদি না থাকে সেখানে এবং অন্যান্য যেমন নেশা তারপরে সালাতে আপনার বাধা সৃষ্টি হওয়া ইত্যাদি এগুলো যদি না থাকে পর্দাহীনতা এগুলো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিজেরা খেলাধুলা তো করতেই পারে না করিম সাল্লাম সাহাবিদের এ ধরনের খেলাধুলাকে অ্যাপ্রিসিয়েট করেছেন বরং আমাদের রায় সালাদাকে নিয়ে সে খেলা দেখেছেন বরং অতএব কিছু মানুষ তারা নিজ জায়গা থেকে তারা শারীরিক অস্ত্রতার জন্য মানসিক রিফ্রেশমেন্টের জন্য খেলাধুলা করতেই পারেন সেটা ক্রিকেট হোক সেটা ফুটবল হোক সেটা ব্যাডমিন্টন হোক বা অন্য কোনো খেলা হোক তিনি হারাম কোনো কিছু করছেন কি না খেলা খেলতে গিয়ে এটা হলো মূল বিষয়টা আমরা বারবার বলেছি অতএব যদি এটাকে অন্য কোনো বিধানভুক্ত অন্তর্ভুক্ত করেন তাহলে তার জন্য তাকে অবশ্যই সুস্পষ্ট দলিল প্রমাণ আলোকে সেটি হাজির করে প্রমাণ করতে হবে এমরি আরেফিন রিধা আপনি লিখেছেন একজন মা জেনা ব্যবীারে লিপ্ত হয়েছিল অন্য পুরুষের সাথে মায়ের এই কৃতকার্য সন্তান দেখে হঠাৎ সন্তান হঠাৎ দেখে ফেলেছিল সন্তান তখন বা আলেক এ ঘটনার জন্য বা তার মায়ের জন্য এই সন্তানের করণীয় কি আল্লাহ মাফ করুন মা যদি এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে সন্তান মাকে আল্লাহর জন্য বোঝাবে নাসিহা করবে আর যদি সেটা সন্তানের জন্য কঠিন হয় তাহলে অন্য কাউকে সন্তান তাকে বোঝাবে সাবধান করবে সতর্ক করবে নাহিয়াল মুনকার সর্বোচ্চ সতর্কতার সাথে কৌশলের সাথে হ্যাকমা এবং প্রজ্ঞার সাথে তিনি এখানে প্রয়োগ করবেন এটির ব্যাপারে তার সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে কোনো কারণে যদি তিনি মাকে নাহিয়াল মুনকার করতে গিয়ে মা যদি ভুল বোঝেন মা যদি তার উপরে হন তাতেও তার কিছু আসা যায় না কারণ এটি মায়ের কল্যাণের জন্য মাকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য মা সার্বিক কল্যাণের জন্য তিনি করেছেন অতএব এখানে মাহফুল বুঝলেও তিনি তার জায়গা থেকে অসৎ কাজে বাধা প্রদানের কাজটি করবেন এবং নিজের মায়ের জন্য হেদায়তের দোয়া আল্লাহতালার কাছে করবেন এরপরে যদি তিনি তার মাকে নিবৃত্ত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তার কোনো দায় নাই আল্লাহ তালার কাছে কোনো গুণায় তার হবে না তবে তিনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন